বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলার জন্য আজ আমার সাথে যিনি আছেন তিনি দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী আপনার বাবা মেজর জেনারেল সুবেদ আলী প্রিয়া তিনি ওই এলাকারই এমপি জি এবং তার এমপি আসনের যে তিনটি উপজেলা দুইটি উপজেলার একটি উপজেলার চেয়ারম্যান আপনি জি লোকে বলে আপনারা বাবা ছেলে মিলে ওই এলাকাটা দখল করে ফেলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা এবং কোনো সুযোগই নেই কারণ আমার বাবা ওনার যোগ্যতায় উনি এমপি হয়েছেন আমি আমার নিজের যোগ্যতায় উপজেলা চেয়ারম্যান হয়েছি আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে এক টার্ম শেষ করলেন জি করছেন আপনার 5 বছর মেয়াদ জি শেষ হয়ে যাচ্ছে এবং সামনে আপনাদের আবার ইলেকশন হবে অক্টোবর মাসে আপনি আবারও নৌকা প্রতীকে মনোনয়ন চাচ্ছেন জি আপনি এবার কি মনোনয়ন পাবেন পেলেও কি কি কারণে পাবেন জননেত্রী শেখ হাসিনা ভালো কাজের মূল্যায়ন করেন এবং খারাপ কাজের তিরস্কার এবং শাস্তি প্রদান করেন যা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই করোনাকালীন সময়ে যখন সকল রাজনীতিবিদরা এবং জনসেবকরা খুঁজে পাওয়া যাচ্ছিল না একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাই মাঠে ছিল যেটা আজকেও জননেত্রী শেখ হাসিনা বলেছেন এবং দাউদকান্দিতে আপনার খবর নিলে দেখতে পারবেন মেজর মোহাম্মদ আলী ছাড়া অন্য কোনো নেতা অথবা প্রার্থী করোনাকালীন সময় জনগণের পাশে ছিল কিনা আপনার এলাকার আওয়ামী লীগরা মাঠে কাজ করে নাই এ ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত মাঠে কাজ করেছে মেজর মোহাম্মদ আলীর নেতৃত্বে মেজর মোহাম্মদ আলীর নেতৃত্ব ছাড়া কেউ কাজ করে নাই জি না এলাকায় এরকম কথাও চাউর আছে যে আপনারা সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বিশেষ করে আপনি আপনার উপজেলায় ভূমি দখল থেকে শুরু করে চাঁদাবাজির থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়ে আপনার প্রভাব প্রতিপত্তি এবং আপনাকে একটু ক্যাডার হিসেবে চিনে আপনার অ্যাটিচিউডের মধ্যে এক ধরনের রাফনেস আছে যেটা মানুষ আপনাকে ভয় পায় কারণ কি এটা এটা হচ্ছে আমাদের দাউদকান্দি উপজেলার যারা বিএনপি জামাতের রাজনীতি করে এবং আপনারা জানেন বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী খুনি মোস্তাকের এলাকা দাউদকান্দি যারা খুনি মোস্তাকের প্রেতাত্মা লালন করে তাদের বক্তব্য হয়েছে এটা তো আপনি ঘোষণা দিয়েছেন যে আগামী ইলেকশনে যদি আপনি নৌকার প্রতীকে মনোনয়ন পান আপনি ইলেকশনে একটি নতুনত্ব নিয়ে আসবেন আপনি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্রচারণা করবেন এবং আপনি উদাহরণ দিয়েছেন যে ডিজিটাল প্রচারণা পশ্চিমা দেশে হয় প্রেসিডেন্ট ইলেকশনের সময় আপনি বিপরীত প্রার্থীদের সাথে সরাসরি ডিবেটে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং আপনি পোস্টারবিহীন নির্বাচন করতে চাচ্ছেন পুরো পরিকল্পনাটা একটু বলবেন আমাদের ক্লিয়ারলি প্রথমত হচ্ছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যদি আমাকে নৌকা প্রতীক দেয় প্রথমেই আমি বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে অংশগ্রহণ করব যে নির্বাচনে কোনো কাগজের পোস্টার থাকবে না ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমি প্রচারণায় এগিয়ে যাব কারণ মেজর মোহাম্মদ আলীকে দাউদকান্দিতে সবাই চিনে যে আমি নির্বাচিত হলে কী করতে হবে মানে কী করব সেটা তো আমি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে পারি আমাকে তো পোস্টারের মাধ্যমে দেওয়া দরকার নেই দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন উন্নত বিশ্বে যে নির্বাচনী ডিবেট হয় যে আমি যদি নৌকা প্রতীক পাই আমি আওয়ামী লীগের পক্ষ থেকে জননেতা শেখ হাসিনার পক্ষ থেকে আমি দাউদকান্দিবাসীর জন্য কী করব সেটা বিএনপি যে প্রার্থী থাকবেন তাকে আমি ডিবেটের মাধ্যমে বুঝিয়ে দিব জনগণকে যে আমি বিএনপির প্রার্থী থেকে নৌকার প্রতীক শ্রেষ্ঠ এবং আমরাই দেশের জন্য মঙ্গল বয়ে আনছি এবং আমাদের দ্বারাই দেশের মঙ্গল হবে রাজনৈতিক জীবনে আপনি প্রবেশ করেছেন কত বছর রাজনীতিতে বাবাকে সহযোগিতা করতাম 2011 সাল থেকে অ্যাক্টিভ রাজনীতিতে আমি যোগদান করি 5ই জানুয়ারি নির্বাচনে যখন জননেত্রী নৌকা প্রতীক দেন তখনই নৌকা প্রতীককে সমুন্নত রাখার জন্য খুনি মোস্তাকের এলাকায় আমার রাজনীতিতে অ্যাক্টিভলি প্রদর্শন খুনি মোস্তাকের এলাকার খুনি মোস্তাকের লোকজন সেখানে কেমন পরিমাণ আছে এবং তাদের অবস্থান কি খুনি মোস্তাকে বলতেই তো আপনার এখানে বিএনপি জামাতের অবস্থানটা বোঝায় আপনি জানেন যে দাউদকান্দি মেঘনা ও কুমিল্লা এক আসন সবসময় আগে বিএনপির ঘাটে ছিল এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ঘাটিকে আমরা ভেঙে এখন আওয়ামী লীগের দুর্গে পরিণত করেছি বর্তমানে যে বিএনপির প্রতিনিধি সেখানে আছেন জি তাকে কতটুকু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করেন আমি এখন কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি কারণ কারণটা হচ্ছে ওনাদের কোনো কর্মকাণ্ডই নেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই কোনো রাজনৈতিক সংগঠন নাই ওনারা ঢাকায় বসে রাজনীতি করেন জনগণ দাউদকান্দি জনগণ অনেক সচেতন নির্বাচনের সময় আসে আপনি ধানের শীষে দাঁড়ায় যাবেন আর জনগণ ভোট দেবে এটা আপনার আশা করেন কি আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে এই 300 সেকেন্ড অনুষ্ঠানে আপনি কি কিছু বলতে চান আমি একটি কথা বলতে চাই দাউদকান্দির জনগণ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে
এবং আমি দাউদকান্দি জনগণের নেতা না, আমি উপজেলার চেয়ারম্যান না, আমি তাদের সেবক, আমি তাদের সেবা করতে চাই এবং এই আসন্ন উপজেলা নির্বাচনে আমি তাদের সেবা করার সুযোগ যেন আমাকে তারা দ্বিতীয়বারের মতো দেয় এই কামনা করছি।